গামিনী আল মুফতা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত নাম। আমরা কি এই ব্যক্তি সম্পর্কে তেমন কিছু জানি? আমার মনে হয় না আমরা তেমন কিছু জানি। আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব গামিনী আল মুফতা সম্পর্কে কিছু অজানা তথ্য, যেগুলো জেনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সাথে পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন গামিনী আল মুফতা সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই। গামিনী আল মুফতা হোক কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত ব্যক্তিদের একজন ব্যক্তি, এবং তার হাত ধরেই বেজে উঠল ফিফা বিশ্বকাপের দামামা। 2022 সালে বিশ্বকাপের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন গামিনী আল মুফতা। আল বায়াত স্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করলো গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। গামিনী আল মুফতাহ এর শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন। কোডাল রিগ্রেশন সিন্ড্রোম রোগে আক্রান্ত গামিনীর শরীরের নিম্নাংশ না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভক্ত ও সমর্থকবৃন্দ। তিনি একজন বিখ্যাত মোটিভেশন স্পিকারও। তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত বর্ণময় হয়ে ওঠে হাজার বর্ণহীন জীবন। গামিনী যখন মাতৃগর্ভে রয়েছেন তখনই আল্ট্রাসাউন্ড মেশিনে ধরা পড়ে তার শরীরের অবিকশিত অংশ। ডাক্তার গর্ভপাতের কথা বলেন। ডাক্তারের সিদ্ধান্ত তার মাতা পিতা কোনোভাবে মেনে নিতে পারলেন না, কারণ ইসলামের নিদান অনুযায়ী গর্ভপাত হল চূড়ান্ত অপরাধ। মাতা ইমানুল আবদেলি এবং পিতা মোহাম্মদ আল মুফতাহ এটাকে মহান আল্লাহর সিদ্ধান্ত হিসাবে মেনে নিয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন। মাতা পিতা উদ্দেশ্য বললেন, আমি হব সন্তানের বাম পা আর তুমি হবে তার ডান পা। আমরা দুজনের সন্তানকে কখনো নির্মাংসের অভাব টের পেতে দেব না। 5 মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গণিম। শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি। স্কুল, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাকে অপমানিত করা হতো। তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে, একেবারে নিজস্ব ছন্দে। বন্ধুদের বোঝাতেন তার অসম্পূর্ণ শৈলের জন্য তিনি মোটেও দোষী নন। আল্লাহ তাকে যে পরিমাণ অঙ্গপ্রত্যঙ্গ প্রদান করে পাঠিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। নিজের সহপাঠী বন্ধুবান্ধবকে এসব বোঝাতে বোঝাতে নিজের অজান্তেই তিনি হয়ে ওঠেন একজন মোটিভেশনাল স্পিকার। একদিন যার ভূমিষ্ঠ হওয়া নিয়ে সন্দেহ ছিল তার হাতে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর। কাতারে 20 বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সে দেশের শান্তির দূত হিসেবে গোটা বিশ্বের দরবারে পৌঁছে গেছেন। এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পিকার, কবি, সাহিত্যিক, দারুণ বক্তা হিসেবে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের সমাদৃত। আজ তিনি কাতার সরকারের প্রধান প্রতিনিধি হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তুলে ধরলেন। অবশ্যই গামিনী আল মুফতাকে ধন্যবাদ দিতে হবে, তার আগে দিতে হবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে, কারণ তার সহযোগিতায় গামিনী আল মুফতাহ কিন্তু আজ এতদূর পথে চলে এসেছেন। আপনারা যারা এই সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তার সম্পর্কে কিছু আরও কিছু অজানা তথ্য জানিয়ে দিই। গামিনী আল মুফতাহ যিনি কাতারের সর্বকনিষ্ঠ একজন উদ্যোক্তা, তিনি দুই পাহাড়ি জন্ম নেওয়া প্রতিবন্ধী কিশোর গামিনী আল মুফতাহ। কাতারের আদিবাসী সে, তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা যিনি ঘারিসা আইসক্রিম প্রতিষ্ঠা করেছেন। গামিনী আল মুফতাহ সম্পর্কে এই তথ্যগুলো যদি জেনে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং তথ্যগুলো কেমন লেগেছে। এবং সেই সাথে বলবো আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি আপনার বন্ধুদের সাথে এবং সবার সাথে শেয়ার করে দিবেন। আশা করি আপনি আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে।